বৃদ্ধা ভিখারী গুপ্তধনে আগুন। সারা জীবনে যতটুকু ভিক্ষা করে সঞ্চয় করেছিলেন, সর্বগ্রাসী আগুনে তা পুড়ে ছাই হয়ে গিয়েছে। বৃদ্ধা ভিখারীর গুপ্তধনে আগুন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, একজন অসহায় সহায় সম্বলহীন বৃদ্ধা, যিনি সারা জীবন ভিক্ষা করে যেটুকু সঞ্চয় করেছিলেন, কয়েক ঘন্টার আগুনে তা ভস্মীভূত হয়ে যায়। ঘরবাড়ি থেকে শুরু করে ঘরে থাকা লক্ষাধিক টাকা আগুনে পুড়ে ছাই হয়ে যায়। মৃত গবাদি পশু সব হারিয়ে কার্যত খোলা আকাশের নিচে অসহায় বৃদ্ধা। ঘটনায় চাঞ্চল্য উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগরের সারাফুল নির্মাণ গ্রাম পঞ্চায়েতের রাঘবকাঠি এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, বসিরহাট মহকুমার স্বরূপনগরের সারাফুল গ্রাম পঞ্চায়েতের রাঘবকাঠির বাসিন্দা ফাতেমা বিবি, বয়স ৭৫ বছর। বহু বছর ধরেই নিঃসঙ্গ ছিলেন বৃদ্ধা। তার নিজের বলতে ছিল একখানি কুঁড়ে ঘর। সারা জীবন ভিক্ষা করে সঞ্চয় করেছিলেন বহু টাকা। বাড়িতে ছিল ছাগল এবং গরু। ভিক্ষা করে খেলেও অভাব ছিল না বৃদ্ধার সংসারে। ছিল ধামা ভরা চাল, এমনকি সঞ্চয় করেছিলেন লক্ষাধিক টাকা। তার ছিল দুটি গবাদি পশু। কিন্তু শেষমেশ ভাগ্য সাথ দিল না বৃদ্ধার। কয়েক ঘন্টার আগুনে সব কিছু তছনছ হয়ে গেল বৃদ্ধার জীবনে। ঘটনা সূত্রে জানা যায়, গতকাল রাতে উনুনে রান্না চাপিয়ে বাজারে গিয়েছিলেন তেল আনতে। ঠিক সেই সময় অসাবধানতাবশত হঠাৎই আগুন লেগে যায় তার ঘরে। তার বাড়িতে ধোঁয়া দেখে ছুটে আসেন আত্মীয় স্বজন এবং স্থানীয় বাসিন্দারা। এরপর তড়িঘড়ি করে শুরু হয় আগুন নেভানোর কাজ। তেল নিয়ে বাড়ি ফিরতেই চক্ষু চড়ক গাছ বৃদ্ধার। তার চোখের সামনে শেষ সম্বলটুকু আগুনে পুড়ে ছাই হয়ে যায়। ঘটনা সূত্রে আরো জানা যায়, দীর্ঘ সাত আট ঘন্টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে, এমনকি মৃত্যু হয় তার ঘরে থাকা গবাদি পশুগুলির। এই বিষয়ে বৃদ্ধা জানান। কি কি ছিল এর ভিতরে? কি কি ছিল? অনেক জিনিস ছিল। কি কি ছিল বলেন, দেখা করে বলেন। টাকা পয়সা ছিল, চাল ডাল ছিল, ছাগল দিয়ে তোলা। ছাগল? ছাগল ছাগল ছিল? ছাগল ছিল। কয়টা ছাগল? দুটো। বের করতে পারেননি? না, এখন বের করবো, তাই বই খুলতেছি। ওই চাপা পড়ে আছেন তলায়? টাকা কত ছিল? টাকা সারা জীবন কষ্ট করে যেটুকু সঞ্চয় করেছিলেন, কয়েক ঘন্টার আগুনে চোখের সামনে তা পুড়ে ছাই হয়ে যায়। সবকিছু হারিয়ে খোলা আকাশের নিচে অসহায় বৃদ্ধা। এখন খালি বুক ফাটা আর্তনাদ। এই বিষয়ে বৃদ্ধার এক আত্মীয়া জানান, আমরা ঘরে ছিলাম, হঠাৎই আশেপাশে লোকজনের চিৎকার চেঁচামেচি শুনে বাইরে বেরিয়ে এসে দেখি বাড়ির পাশের ঘরে আগুন লেগেছে। উনি রান্না করতে করতে বাজারে তেল আনতে গিয়েছিলেন, সেই সময় এই ঘটনাটি ঘটে। ওনার কাছের বলতে কেউ নেই, আমরা পাশাপাশি থাকি, ওনাকে দেখাশুনো করি। সারা জীবন ভিক্ষা করে প্রায় ২ লক্ষ টাকা জমিয়েছিলেন। ঘর ভর্তি চাল ছিল, এমনকি গবাদি পশু ছিল, সেগুলি সবকিছুই আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে। ওনার অনেক বড় ক্ষতি হয়ে গেল। এবার ওখান থেকে ফেরার আগে দাউ দাউ করে আগুন জ্বলে উঠেছিল। দু চারতলা বিল্ডিং এ যেরকম আগুন লাগে ওরকম জোরে আগুন। এবারে এত পরিমাণে আগুন, পাশ থেকে পাড়ার সবাই ছুটে আসে, আমরাও বেরিয়ে আসি। আমার এই টিভি চলছিল, তার কেবল লাইনে তার যখন চিৎচির ঘটলো, আমি তখন নেমে এসে দেখি, তখন আর কিছুই করার নেই। তখন আমরা পাঁচটা মোটর দিয়ে জল দিয়েছি, তারপরে আমরা নিয়ন্ত্রণে আনতে পারিনি। আমরা পাঁচ সাত ঘন্টা জল দিয়েছি, তাও নিয়ন্ত্রণ আনতে পারিনি। এখনো ধমাচ্ছে, এখনো ধমাচ্ছে। এবার পিসি বাড়ি আসলো, আমার ফুপু বাড়ি আসলো। বাড়ি আসার পরে ও তো পাগলের মতো বিহেভিয়ার করছে। তারপরে ও তো ধরে বেঁধে নিয়ে আমার ঘরে বসালাম। এখনো কিছু খাওয়া দাওয়া করিনি, মানে ও সারা জীবনের সঞ্চয়, যতদিন আমি, আমার তখন আমার জন্ম হয়নি, তখন এসছে এখানে। ওর স্বামী নেই, ওর কেউই নেই। আমরা ওর দেখাশোনা করি, আমার স্বামী ওর ছেলের মতো, ও দেখাশোনা করে। ওর ডাক্তারবালা ওষুধ সব আমরাই করি, ভিক্ষে করে খাই। তো ওর নিজের মতো নিজে থাকে,
কারো ঝামেলা করে না, কিন্তু ওই যে পড়ার পরে ওর এখন মানে পাগল পাগল অবস্থা। ও নিজে ঘরের মধ্যে প্রচুর জিনিস ছিল, কি ছিল, 2 লাখ। ওর মধ্যে 2খানা ছাগল ছিল, একটা গাভিন ছিল, সেটা বড় ছাগল, আর যেটা ছোট ছাগল ছিল সেটা মানে ওই 2টো ছাগল পুরো মরে গেছে। আর কি ছিল? আর ওর মধ্যে 400-500 শাড়ি, সে শাড়িগুলো ও সারা জীবনে সঞ্চয়, মানে ওই বিক্রি করে ফেতরা টেতরা পুরো। তো আর চাল ছিল, 4-5 কুইন্টালের মতো চাল ছিল, সেই চালগুলো পুরো একদম ডাল থেকে হলুদ থেকে ও যা যা লাগে সব কিনে এনে ওখানে রেখে দেয়। ওই দেখেন। তবে খবর পেয়ে ইতিমধ্যেই ঘটনাস্থলে এসে পৌঁছেছেন ব্লক প্রশাসন, পঞ্চায়েত প্রধান, তাকে আর্থিক সাহায্যেরও আশ্বাস দিয়েছেন সকলে। যে 100% বাড়িটা আগুনে পুড়ে ধূলিসাৎ হয়ে গেছে, এখন কিভাবে হয়েছে না হয়েছে সেটা ইনভেস্টিগেশনের ব্যাপার। এখন থানায় আমরা যাচ্ছি, থানায় জিডি করছি, পুলিশ ইনভেস্টিগেশন করুক কিভাবে আগুনটা পুড়লো সেটা ইনভেস্টিগেশনের উপরে নির্ভর করছে। কিন্তু আপাতদৃষ্টিতে যেটা দেখলাম, 100% একজন পুয়ার পার্সন, গরিব মানুষ যে ভিক্ষি করে খায়। এসে শুনলাম যে রাত্রে রান্না চাপিয়ে উনি মার্কেটে গেছিলেন তেল না কি কিনতে, আসতে বোধ হয় দেরি হয়েছে, সেই আগুনে টোটাল বাড়িটা পুড়ে 100% ড্যামেজ হয়ে গেছে। যেটা এবং 2টো ছাগল ছিল ওই ঘরের মধ্যে, ছাগল দুটোও আগুনে পুড়ে মরে রয়েছে, যেটাও আজকে এখনই এসে যেটা দেখলাম আর কি। এমত অবস্থায় আমরা সবাই মর্মাহত। যদিও পঞ্চায়েতের পক্ষ থেকে তেমন কিছু করার নেই, কিন্তু আমরা চেষ্টা করছি যতটুকু পঞ্চায়েতের পক্ষ থেকে করার সেটা আমরা এক্ষুনি ব্যবস্থা করছি। আমরা থানাকে জানিয়েছি, বিডিওকে জানিয়েছি, বিডিও আশ্বস্ত করেছেন, থানাও আশ্বস্ত করেছেন। দেখা যাক পরবর্তীতে ওনার জন্য আমরা কতটা কি করতে পারি। ব্যুরো রিপোর্ট, নিউজ, স্নোম্যানস ল্যান্ড, বসিরহাট। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স, বনগা বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিনী স্কুলের বিপরীতে। নিউ পিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।